খাসির রান্না করতে গেলেই কেমন যেন খাসি খাসি বা ছাগলের গন্ধ আসে এই অভিযোগ কিন্তু সবার তাই আজকে দেখাবো কিভাবে রান্না করছি এভাবে রান্না করলে একটুও কোনো গন্ধ আসবে না আমি দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি যেহেতু খাসির কষে আগে থেকেই তেল থাকে তাই আমি তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটা ভাজতে শুরু করেছি পেঁয়াজ একটু নরম হলেই আমি পেঁয়াজের ভেতরে বড় মশলাগুলো দিয়ে দিব এলাচ দারুচিনি লং তেজপাতা এই আর কি আপনি চাইলে গরুর গোছ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কোনো রকম কোনো গন্ধ থাকবে না আমি কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভালো করে ভাজছি মশলার সাথে মশলার সাথে ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ নাকে আসবে এবার আমি দিয়ে দিলাম সেই জাদুকরী মশলা স্টার আনিস আমি প্রত্যেকটা মাংসের মশলাই এটা ব্যবহার করে থাকি যারা কখনো কখন স্টারানিস ব্যবহার করনি আমি অনুরোধ করব তাদেরকে স্টার স্টারানিস ব্যবহার করার জন্যে এবার আমি মাংসটা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো হলুদ লবণ কোনো কিছুই ব্যবহার করা হয়নি আমি এভাবেই কিছুক্ষণ ভাজবো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আমার মনে হয় যে খাসির গন্ধটা চলে গেছে এভাবে ভাজতে থাকলে গোটা মশলার যে গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে মাংসের সাথে লেগে যাবে আমি এখানে এক কেজির একটু বেশি মাংস নিয়েছি এক কেজির একটু বেশি মাংসের জন্য একটা স্টার আনেছি যথেষ্ট এটা মাংসের যে সম্পূর্ণ গন্ধ একদম চেঞ্জ করে দেবে বিয়েবাড়িতে বাবরজিরা কিন্তু এই মশলা ইউজ করে থাকে আমি আদা আর রসুনের পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি এখনও দেখতেই পাচ্ছ সাদাই আছে আমি এভাবেই মাংসটাকে কষাবো আমি এখানে দশ মিনিটের উপরে এইভাবেই মাংসটাকে চুলায় জাল করেছি দশ মিনিট পরে এভাবে ভাজার পরে আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো ধনিয়া জিরা শুকনো মরিচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন পরিমাণ মতো এরপরে আমি মশলাটাকে আবার মাংসের সাথে খুব সুন্দর করে কষানোর চেষ্টা করব। মাংস কষানোর ওপরেই ডিপেন্ড করছে মাংসের স্বাদ কেমন হবে মাংসটা যদি মাংসের মশলাটা যদি আমি পুড়িয়ে ফেলি তাহলে কিন্তু মাংসটা দেখতেও ভালো হবে না আবার খেতেও ভালো হবে না তাই অবশ্যই এই পাটটা খেয়াল করতে হবে এই সময় চাইলে একটু পানি ব্যবহার করে মাংসের মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নেওয়া যায় রান্না এখানে সম্পূর্ণ চুলার তাপ এবং আন্দাজের উপর নির্ভর করে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার কষানোর জন্য দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করব করার পরে আমি পুনরায় আবার মাংসটাকে কষাবো আমি প্রায় আরও পাঁচ মিনিটের মতো মাংসটাকে এখানে চুলোয় কষাতে থাকব রং এবং গন্ধ খুবই সুন্দর এসেছে কিন্তু এখানে আমি যে শুকনো মরিচটা ব্যবহার করেছি এটা কাশ্মীরি লাল মির্চ তো কাশ্মীরি লাল মির্চ আসলে লাল করে ঝাল হয় না এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে কোনো রকম মাংসে পানি দেওয়ার সময় মনে রাখতে হবে পানিটা যেন গরম হয় ঠান্ডা কোনো পানি যেন না হয় ঠান্ডা পানি দিলেই মাংসটা শ্রিঙ্ক হয়ে যায় বা চুপসে যায় যার কারণে সব সময় গরম পানি ব্যবহার করা উচিত যদি ফুটন্ত গরম পানি দেওয়া হয় তাহলে তো খুবই ভালো আর না হলে মোটামুটি গরম পানি দিলেই হবে এবার আমি এক ঘন্টার মতো রান্না করেছি মাংসটা এক ঘন্টা পরের অবস্থা এটা এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়েছিলাম যেহেতু এটা ইলেকট্রিক চুলা সো অনেকক্ষণ গরম থাকে আমি এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম সুন্দর গন্ধের জন্য আমি দুই তিনটা কাঁচামরিচ আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আমার খাসির কোষ রান্না করা একদম কষা কষা খাসির কোষ নিশ্চয়ই ট্রাই করবেন আল্লাহ হাফেজ